সময়টা 1998 সালের শেষ দিক। যুক্তরাষ্ট্রের মিয়ামির সমুদ্রপাড়ে সন্ধ্যাবেলায় পাশাপাশি হাঁটছিলেন এসআই টুটুল ও তানিয়া আহমেদ। তানিয়াকে হঠাৎ টুটুল বললেন, তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। শুনতে চাইলেন তানিয়া, আমার চোখের দিকে তাকাও, বলেন টুটুল। তানিয়া অপলক টুটুলের দিকে তাকালেন, চোখের পলক ফেললেন না। ভয়ে টুটুল নিজেই চোখ সরিয়ে নিলেন। এরপর এক নিঃশ্বাসে তানিয়াকে বলে বসেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। টুটুলের মুখ থেকে একথা শোনার পর সেদিন হা হয়ে গিয়েছিলেন স্বভাবে শান্তশিষ্ট তানিয়া। কোনো কথা না বলে সোজা তিনি চলে যান রুমে। তিন দিন সময় নিয়ে অনেক ভেবে চিনতে টুটুলের প্রস্তাবে সায় দিয়েছিলেন তিনি। 2016 সালে দাম্পত্য জীবনের 17 বছর পূর্তিতে দেয়া একটি সাক্ষাৎকারে সিনেমার কাহিনীর মতো জীবন শুরুর এই গল্প টুটুল তানিয়ায় জানিয়েছিলেন একটি জাতীয় দৈনিককে। 2018 সালের শেষ দিকে দেশের জনপ্রিয় ব্যান্ড দল LRB-র এক মাসের যুক্তরাষ্ট্র সফরে উপস্থাপক হিসেবে সঙ্গে গিয়েছিলেন তানিয়া আহমেদ। সেখানেই ঝোপ বুঝে কোপ মেরেছিলেন তখনকার LRB সদস্য এসআই টুটুল। এই কাজে বস আয়ুব বাচ্চুর চোখ এড়াতে টুটুলকে সাহায্য করেন তার বন্ধু রিয়াদ, তাও রীতিমতো আলো জ্বালিয়ে নিভিয়ে সংকেত দিয়ে। প্রেমের পর অবশ্য আয়ুব বাচ্চুকেই সবার আগে জানান এসআই টুটুল। এরপর তার পরামর্শেই দেশে ফিরে কিছুদিন চেনা জানা, তারপর বিয়ে। 1999 সালের 19 জুলাই বিয়ে করেন এসআই টুটুল ও তানিয়া আহমেদ। প্রায় 2 যুগের দাম্পত্য জীবনে তাদের 5 ছেলে মেয়ে। এত দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে কেটে গেছে টুটুল তানিয়ার মিলনের সুর। গত বছর ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের। এখানেই শেষ নয়, চলতি বছরে ফের বিয়ে করে নতুন সংসারও পেতেছেন এসআই টুটুল। তার দ্বিতীয় স্ত্রীর নাম শারবিন সিরাজ সোনিয়া। তিনি আমেরিকা প্রবাসী, সেখানে একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আবার মিডিয়ার সঙ্গেও যুক্ত। গত বছর নিউ ইয়র্কে বাংলার গায়ন অনুষ্ঠান থেকে টুটুলের সঙ্গে তার পরিচয়। চলতি বছরে বিয়ে করলেও সোমবার টুটুল ও সোনিয়ার বিয়ের খবর প্রকাশ হয়। এরই মধ্যে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়ে সাবেক স্বামীর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তানিয়া আহমেদ। তিনি বলেছেন, আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে, টুটুল ওর লাইফ নিয়ে ভালো থাকুক, তার জন্য সবসময় শুভকামনা।